রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষিতে সাইবার হুমকি মোকাবিলা করতে অযোধ্যায় একটি উচ্চ পর্যায়ের সাইবার বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। 22 জানুয়ারি দুপুর 12:20 থেকে 1টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করবেন, তার জন্যই এই তৎপরতা। রাম মন্দির উদ্বোধনের দিন শহর কলকাতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট লালবাজার। ইতিমধ্যেই ওই দিন শহর জুড়ে কোথাও কোনো অনুষ্ঠান আছে কিনা, স্কুল খোলা থাকছে কিনা তা জানতে চেয়েছে লালবাজার কর্তৃপক্ষ। পাশাপাশি শহরের সংবেদনশীল এলাকায় সোমবারের আগেই বাহিনী মোতায়েনের নির্দেশিকা পুলিশের। রাম মন্দিরের স্মরণে এবার ডাক টিকিট প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে ভগবান রামের উপর তৈরি হওয়া একটি ডাক টিকিটের বই প্রকাশ করা হয়েছে। সেখানে 6টি ডাক টিকিট রয়েছে রাম মন্দির, গণেশ, হনুমান, জটায়ু, কেবতরাজ ও মা শবরীর। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে চারিদিকে উৎসবের মেজাজ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও রামলালার ভক্তিতে মগ্ন। পিছিয়ে নেই ভোজপুরি তারকা রবি কিষেণজি। রাম মন্দিরের উদ্বোধনের আগে সুপারস্টার তার নতুন রাম ভজন প্রকাশ করেছেন। অযোধ্যার রাম মন্দিরটি তার নকশা ও কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে। 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে অযোধ্যারও পুনর্জন্ম ঘটতে চলেছে বলে দাবি করছেন ভক্তরা।